শুনাই কুড়ি বাবারে আর বুঝেনা হয়ে গেছে হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছো সবাই? গৃহিণী কন্যা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল আমি এই একটা কাজ মাঝে মধ্যেই করে থাকি, তো যখনই এই গাড়ির এই ঝুনঝুন আওয়াজটা পাই এক গ্লাস করে রস নিয়ে যাই। এটা অ্যাকচুয়ালি আমার কর্তার জন্য, সকালবেলা করেও খেতে ভালোবাসে। তো সমস্ত কিছু একদম কেটে বেটে তারপর রেডি করে তারপর আমি রান্না বসা। এখানে অনেকগুলো ফল, সেই পুজোর ফল, নষ্ট হচ্ছিলো তাই কেটে নিয়েছি। এটা আর কি রান্নার মাঝে মধ্যে এক একটা করে মুখে দিই, নাহলে আমার সারাদিনে আর ফল খাওয়ার সময় নেই, আর ফল খাওয়াও হয় না। সকালবেলাটা ছাড়া অন্য সময় ফল খেতে ইচ্ছা করে না। তো এখানে রয়েছে টমেটো বাটা আর আদা বাটা, এর মধ্যে একটু নুন আর তেল মিশিয়ে মাখিয়ে রেখে দেবো। তাতে কী হবে, জিনিসগুলো অনেক দিন ভালো থাকবে, এমনিতেও ফ্রিজেই থাকবে, তারপরেও কোনোরকম কোনো গন্ধ, কোনোরকম কোনো নষ্ট হবে না, সপ্তাহখানিক একদম ভালো থাকবে। তো আজকের মেনুটা তোমাদেরকে বলেই দিই, আজকে হবে একটু চিকেন। তো চিকেনটা একটু রোজকারের মতন রান্না করব না, একটু অন্যরকমভাবে রান্না করব। তো জানি না কেমন হবে, হলে তো সুপার হিট, আর যদি ভালো না হয় তাহলে ঘাড়ের ওপর থেকে মানে গর্দানটা একদম ঘেঁচাং ফু। তো সমস্ত রকমের মশলা কুচানো, পেঁয়াজ বলো, নুন, হলুদ, চিনি, যা যা দেওয়ার সমস্ত কিছু একেবারে দিয়ে মাখিয়ে নেব। তো সমস্ত রকমের সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু মিট মশলা। এবার এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে আমি মাখিয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি, তবে মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ আমার মনে হয় সেটাই ভালো হতো। আমাকে এখনই রান্নাটা যেহেতু বসিয়ে দিতে হবে তাই সেটা আর হলো না। তো আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর মাংসটা একেবারে দিয়ে নিয়েছিলাম, তারপরে কিছুটা কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে দেবো। তো দেখো আমার মাংস রান্না তো একদম কমপ্লিট, এবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব। আমি খুন্তির ওপরেই গরম মশলাটা দিই, তাতে বোঝা যায় যে কতটা ঠিক এক্স্যাক্টলি পড়লো। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এবার ঢাকাটা দিয়ে নেব, তারপর বাটিতে আমি আলাদা করে বেড়ে নেব। তো আমার মেয়েকে তো দেখতেই পেলে, ঠাম্মির কাছে একটু বদমাইশি করে আজকে স্নানটা সারা হচ্ছে, আর আমি এদিকে খাবার জল ভরে নিচ্ছি। অ্যাকচুয়ালি পাম্প চালি, এখন সমস্ত কিছুতে খাবার জলটা ভরে নিচ্ছি। তো মোটামুটি সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্না কমপ্লিট, রান্নার পরে যা বাসনপত্র থাকে সমস্ত কিছু কমপ্লিট। এবার এই জল ভরবো, তারপরে ঘরটার পরিষ্কার করে তারপরে যাব স্নানে। কোথায় উঠেছো সোনা? ওইখানে আরো কানে যদি পড়ে যাও তাহলে কি হবে? জাম হয়ে যাবে, যা। তো বন্ধুরা, এই এখন বাজে দেড়টা, তো কি বলবো আর, এখন এই একটু বসার সময় পেলাম তাই ভাবলাম তোমাদের সামনে এখন একটু আসি। সকালবেলা থেকে উঠে মনে হয় যেন কালবৈশাখী ঝড় ওঠে, মানে ঘুম থেকে ওঠার পর থেকে এতটা তাড়াহুড়ো লাগে, এতটা তাড়াহুড়ো করে কাজবাজ করতে হয়, মানে দম ফেলার আর সময় থাকে না। তার উপরে যদি এরকম একটা যন্তর থাকে, তো ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হলো এই দেড়টার সময়, মানে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাতটা বেজে যায়। তারপর থেকে এই যতক্ষণ না স্নান করবো ততক্ষণ পর্যন্ত বলতে গেলে মানে এক্সপ্রেস ট্রেন চলে,
এই এরপর একটুখানি ব্রেক হবে, তারপর থেকে আবার টুকুর টুকুর করে কিছু না কিছু করতেই থাকবো। তো এখনও বসেছি বলতে পুরোপুরি বসিনি, এই যে খাওয়াতে বসেছি ওকে। তো আজকে ওর আছে এক টুকরো চিকেন আর সবজি টবজি সব কিছু দিয়ে প্রেশারে সিটি মেরেছি। তো এখন ওকে খাইনি আর তোমাদের সাথেও কিছু বলি, কেননা আলাদা করে বসবো বসে বলবো সেই সময়টা তো হয়ে উঠবে না, তাই এখনই বলি যে তোমাদের সাথে অনেকেই থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। তো ওকে খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে আমরাও খেয়ে নেবো, তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো কী কী রয়েছে, কী কী এতদিন ব্যবহার করেছি, কোথা থেকে কী পেলাম সব কিছুই বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি ওকে খাইয়ে নিই। বাহ, এক্ষুনি মনে হচ্ছে ঝমঝম করে নামবে, আসুক, অনেক দিন বৃষ্টির দেখা পাই না। আর ভেজে না, হয়ে গেছে হয়ে গেছে। তো বন্ধুরা একদম কথা মতন চলে আসলাম, তো বসে পড়েছি সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে দেখাবো বলে। তো এখন বসতে বসতে একটু লেট হয়ে গেল, কারণ একটু আগে এমন বৃষ্টি হচ্ছিলো আর এমন বিদ্যুৎ চমকাচ্ছিলো যে কারেন্টটাই অফ হয়ে গেছিলো, তাই জন্য তো একটু লেট হলো। আর এখন বাজে প্রায় 4টে মতন, তো দেখাতে বসে পড়েছি। তো কী দেখাবো, কোনটা আগে দেখাবো সেটাই ভাবছি। তো চেনগুলোই দেখাই, তাই না? প্রথমে এই দেখো, এই একটা চেন, এটা আমার বিয়েতে গিফট পাওয়া। দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো, তো এটাও আরো একটা চেন, এটা আমার আশীর্বাদের চেন আর কি। তো এটাও পরে দেখাই। অ্যাকচুয়ালি গয়নাগাটি পরে দেখতে সব থেকে বেশি ভালো লাগে, তাই না? না ভালো লাগবে? তো এই যো দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি সবসময় পরার চেনই। তো তারপরে নিয়ে আসি একটা মঙ্গলসূত্র, এ দেখো, তো এটাও আমি বিয়েতেই গিফট পেয়েছিলাম। এই দেখো, তোমাদেরকে আজকে সবকিছু পরে পরেই দেখাচ্ছি। এই দেখো, আচ্ছা হ্যাঁ, তারপরেও আমি একটা মঙ্গলসূত্রই নিয়ে এসেছি। এই দেখো, এই ডিজাইনটাও খুবই সুন্দর, একদম সিম্পলের মধ্যে সব কিছু শাড়ি টাড়ির সাথে পরি আমি। তো এটাও পরে দেখি। এই দেখো, হ্যাঁ, তারপরে আসি আসল জিনিসে, এই একটা, এটা আমি বিয়ের দিন পরেছিলাম, বিয়ে না তো সরি বউ ভাতে। বেশি হোয়াইট হোয়াইট লাগছে না? হ্যাঁ এরমভাবে দেখো, এটা অ্যাকচুয়ালি আমি আর বউ ভাতে পরেছিলাম। তো দেখি, অনেক দিন এটা পরা হয় না। এই দেখো, এই দেখো, এটাকে এই সীতাহার না কি একটা বলে না, আর এইটা হচ্ছে আমি বিয়েতে পরেছিলাম। এই নেকলেসটা একদম আমার ডিজাইনটা চয়েস করা, আমার হেভি লাগে, দারুণ লাগে নেকলেসটা, এটা আমার বাবা দিয়েছিল আর কি। এটাও পরে দেখাই, পরছি যখন। এই দেখো, আচ্ছা এই কটা আমার চেন হার গলার যা বলতে পারো সব এইগুলোই ছিল। তো কটা চুড়ি দেখাই, তো এইগুলো এখন না হাতে ঢোকে না, কেন কি জানি হাতে ঢোকাতে গেলেও বড্ড কষ্ট হয়। তো এইভাবেই দেখাই তোমাদেরকে। এই দেখো, এই ডিজাইনগুলো ঠিকঠাক দেখাতে পারছি না, দেখো ডিজাইনগুলো খুবই সুন্দর।
তো একটা পলা দেখাই তোমাদের, এটাও আমার আশীর্বাদের পলা। তো পলা আমার কাছে আরো একটা রয়েছে, এই দেখো, তো এই তো গেল চুড়ি। ও হ্যাঁ, আরো একটা তোমাদেরকে দেখাই, তো সেটা হচ্ছে এইটা, ওই গ্লাস চুড় টাইপের ডিজাইনটা। এই ডিজাইনটা দারুণ, যেই দেখে না সেই বলে কি সুন্দর না ডিজাইনটা। এই দেখো, তোমাদেরকে দেখাই ভালো করে, তো এই গেল গলার হাতে। হ্যাঁ, তো তোমাদেরকে কানের দেখাই, এই যো এগুলো হচ্ছে ঝুমকো আমার, এটা পরেছিলাম বউ হাতে। দাঁড়াও তোমাদেরকে পরেই দেখাই, এই দেখো। তো ঝুমকো আছে আরো একটা, এই যে খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর লাগে আমার, তো এটাও পরেই দেখাই। আরো দুটো দেখিয়ে দিই, এগুলো সবসময় আমি ইউজ করি, খুব হালকা পাতলার মধ্যে জিনিসগুলো ইউজ করতে খুব ভালো লাগে আমার, এখানে ওখানে মানে পড়ে যাওয়া যায়, খুব ভালো লাগে এগুলো। তো আরো একটা দেখাই, এই যো সরি, এই তো গেল কানের, আমার কাছে এই কটাই কানে ছিল। আর একটা দেখাই, এই যে এই আংটিটা আমি যেটা সবসময় পরি, এটা আমাকে আমার বর দিয়েছিল, মানে গিফট করেছিল এটা বিয়েতে বউ ভাতের দিন। তো আরো একটা কান আছে, সেটা হচ্ছে এইটা। তো বন্ধুরা, মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট, আমার কাছে মোটামুটি যা ছিল সমস্তটাই দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বলো কেমন ছিল এইগুলো গয়নাগুলো, অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, তোমরা যদি রাগ না করো, তোমাদের সাথে আর একটা কথা বলি, তোমাদের সাথে কিছু ইয়ার্কি করলাম, সেটা হলো এইটা, এটা শ্রীহরি থেকে নেওয়া, এটা মোটেই গোল্ড নয়। হ্যাঁ, তবে জিনিসটা খুবই সুন্দর, আমার খুব প্রিয়, এটা শ্রীহরির, এটা মোটেই গোল্ড নয়। তো গোল্ড আরও কিছু রয়েছে, সেগুলোও গোল্ড নয়। এটাও কিন্তু গোল্ড নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে লাইক করো, আর আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, বাই বাই।